ফ্রিজের ভিতরে আমরা কি কি ঢুকিয়ে রেখেছি? কি আছে, কি লুকাচ্ছিস? দেখা দেখা না তো আমি কি একটা জিনিস কি হয়েছে, আমার গাদা গুলো সব এখানে ফাটিয়ে দিয়েছে। আর কি করেছে, পুরো ভিজে আছে গাদা গুলো, যা অবস্থা করেছে, নোংরা করে দিয়েছে। ফ্রিজের পায়াও খুলে দিয়েছে, বেশি চাইছিল, বাট ঠিক আছে, 500 টাকা দিয়েছি। ইনি বাবু খুলে দিয়েছে ফ্রিজটাকে, আর এইগুলো একটু দাগ হয়ে গেছে কেমন একটা। শখে না, প্রথমবার সংসারে একটা জিনিস কিনেছি তো শখের তো হবে, তো এখানে সব মালগুলো চলে এসছে। এখানে মা তৈরি করছে কার্টন বিক্রি করার, গোছানো কার্টনগুলো বিক্রি হবে। ইনি বাবু এক একটা প্যাক খুলছে। চলো আগে জিনিসগুলো একটু একটু করে সেট করে নেই। গাইস ফ্রিজটা খোলা হয়েছে, ফ্রিজের ভিতরে আমরা কি কি ঢুকিয়ে রেখেছি? আমার ফ্রিজে কিছু না, জামা কাপড়, খাজানা, পটল, আলু, বেগুন, ধর নালে ফ্রিজটা কাঁদিগুলো ভেঙে যাবে না, এগুলো না দিলে তো এইভাবে প্যাক করে ফ্রিজটা সেফটি আছে, নালে এগুলো ভেঙে যেত যদি কাপড়গুলো না দিত। আমরা একটা করে কুচাতে হবে। ফেলে করতে পারছি না, ফেলে দেবো একটা না, চেষ্টা করছি কি আছে, কি লুকাচ্ছিস? দেখা 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 না তো আমি কি বলছি, তখন আর ওইখানে মায়ের ঠাকুর করে প্যাকিং করার সময়ও আমি জামা কাপড় করেছি, প্যাকিং যখন জামা কাপড় আমার ভিডিওটা দেখতে থাকবে, যারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবে। তো আবার কালকে নতুন ভিডিও দেখবেন।